আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেঙ্গলি বেবি কিচেন অ্যান্ড ব্লক কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি ছানার সন্দেশ তো এইখানে দুধ নিয়ে নিয়েছি বন্ধুরা আর এইখানে আমি ছানাটা আগে থেকে একটু জাল দিয়ে দুধ দিয়ে জাল দিয়ে নিয়েছি দুধ চিনি দিয়ে জাল দিয়ে নিয়েছি তো এইখানে দুধটা আমি নাড়ছি একটু ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে ছানাটা দেবো তো ছানার সন্দেশ এইভাবেই আমি করি তো আপনারা কিরকম করেন অবশ্যই জানাবেন এবং কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এরপর কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো এখানে দেখেন ছানাটা রয়েছে ছানাটা আমি এর দুধের মধ্যে দিয়ে নেব অনেকটা ঘন এসছে হয়ে এসছে দুধটা এখানে আমি ছানার মধ্যে একটু চিনি দিয়ে জাল করে নিয়েছি আর কিছু কিছু দিইনি তো আমি আর চিনি দেবো না আপনারা মিষ্টি কেরম খাবেন সেরকমভাবে দিতে পারেন তো এখানে আমি একটু ঘি দিয়ে নিচ্ছি বন্ধুরা মুখে দিলে মিলিয়ে যাবে এরকম ছানা সন্দেশ তো দেখেন নাতে নাতে জিনিসটা একদম পুরো ঘন হয়ে আসবে এক পর্যায়ে এর মধ্যে আমি দু ফুটা আমি ভিনিগার দিয়ে নেব আমার ছানাটা একদম পুরো মি হয়ে গেছে আমি এখানে একটু দানা করার জন্য দু তিন ফুটা আমি ভিনিগার দিয়ে নেব আপনারা চাইলে এখানে লেবুর রসও দিতে পারেন তো অল্প দানা দেখার জন্য ওই জন্য আমি দিন তো আমি এখানে আর এক ফুটা ছিল সেটাও দিয়ে নিয়েছি দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা দানা হয়ে এসছে অল্পর মধ্যে বেশি দানা না অল্প মধ্যে দানা করার জন্য আমি এটা ব্যবহার করলাম আপনারা যদি নাও চান তা করতে পারেন তো দেখেন আমার এক পর্যায়ে একদম পুরো ঘন হয়ে এসছে দেখেন ছেড়ে আসতে স্যার এইবার তো এরম হয়ে রয়েছে এটা ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে তো আমি এবার নামিয়ে নিচ্ছি তো আমি একটা কোটই লম্বা কোটই আমি এখানে ঘি মাখি নিচ্ছি কোটোটায় এর মধ্যে আমি এগুলো সব দিয়ে নেবো দিয়ে একটা পিস সন্দেশ যেরম হয় সেরমভাবে আমি এটা দিয়ে আমি ফ্রিজে রেখে দেব এক ঘন্টার মতন এক ঘন্টার পর আমি জিনিসটা সেট হয়ে যাবে দেখেন আমি একদম পুরো দিয়ে এবার এটা সেট করে নেব দেখেন জিনিসটা আমার পুরো একদম সেট হয়ে গেছে আমি এটা ফ্রিজে যেবেন এক ঘন্টার জন্য রেস্ট করতে দেবো সেট হওয়ার জন্য দেখেন আমি এক ঘন্টা পর ফিরে এসেছি আমার এটা কিন্তু আর অতটা নরম নেই এটা আমি পিস কেটে নেবো আপনারা আপনাদের ইচ্ছা মতন করে নেবেন তো এটা পিস কাটা সন্দেশ থানার তো আমি এটা পিস করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতন করে নেবেন তো দেখেন আমি করে নিয়েছি এবার চারিদিকে একটু তো দেখেন বেরিয়ে গেছে আমি এবার সব এগুনে একটু গার্নিশিং করব আমান দিয়ে আপনারা চাইলে পেস্তা কাজু দিতে পারেন আমি আমানটা আমার হাতের কাছে ছিল আমি এই দিপুর একটু সাজিয়ে নিচ্ছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা কে কে বাড়িতে করেছেন এবং করবেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিটি যদি ভালো থাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ